আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখতেই পাচ্ছেন, আমি নিস পাইফার জন্য কেক বানাইছি। তো আমি নতুন শিখতেছি, এখনও পুরোপুরি পারি না বানাইতে। বানাইতে পারি, বাট কেকটা ডেকোরেশন করার সময় ফিনিশিংটা করতে পারি না আর কি। তো যাক, আল্লাহ বসে আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে। তা আমি এখানে প্রথমে হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে একটু চালনি দিয়েছি, এলে পরে হচ্ছে মিশাই নিব। আমি এখানে হচ্ছে ময়দা নিছি, তারপরে কোকো পাউডার নিছি, তারপরে হচ্ছে বেকিং পাউডার, একটু বেকিং সোডা, আর একটু কর্নফ্লাওয়ার নিছি, আর একটু লবণ দিছি। তারপরে হচ্ছে আমি চারটা ডিমের বানাবো, 2 পাউন্ডের একটা কেক বানাবো। আমি এ পর্যন্ত 3টা 4টা কেক বানাইছি। চারটার মধ্যে প্রথমটা অনেক বাজে হয়েছে, কেকটা খেতে মজা লাগছে বাট ফিনিশিংটা সুন্দর হয় নাই আর কি। প্রথম কেক ভালো করে ডেকোরেশন করতে পারি নাই। তারপরে দ্বিতীয় যেটা, ওটা হচ্ছে পাশের বাসার একটা ভাবি হচ্ছে অর্ডার দিছিল, তো ওই কেকটা মোটামুটি সুন্দরই হয়েছিল। এরপরে হচ্ছে আবার নিস পাইফার জন্য একটা বানাইছিলাম, ওটা ঠিক ছিল। তারপরে হচ্ছে তার কিছুদিন পরে হচ্ছে প্রথমে যে কেকটা দেখাইছে ওই কেকটা বানাইছিলাম। তো আমি এখানে হচ্ছে ডিমের সাদা অংশগুলোর সাথে হচ্ছে চিনি ভালো করে বিট করে নিছিলাম, তারপরে দিয়ে দিছিলাম ডিমের কুসুমগুলা, তারপর দিয়ে দিলাম সোয়াবিন তেল, আর এখানে দিয়ে দিলাম চকলেট সিরাপ। তো আমি সবগুলো একসাথে আর একটু বিট করে পরে হচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশাই নিব। কেকটা এখন যেহেতু বাসায় বানাই আর বাহির থেকে কিনে খেতে হয় না, তো আগে হচ্ছে নিস্পা কয়েকদিন পর পরে ওর আব্বুকে বলতো আমি হ্যাপি বার্থডে কেক খাবো, ও হচ্ছে হ্যাপি বার্থডে কেক নামে চিনে কেকটা। তো কয়দিন পর পর, কারণ হচ্ছে জন্মদিনের সময় তো এইরকম কেক আনে, তো ওই জন্য ও হচ্ছে ওটার নাম বলে হ্যাপি বার্থডের কেক। তো কিছুদিন পর পরে ওর আব্বু যদি মার্কেটে যাই বলে আমাদের জন্য হ্যাপি বার্থডের কেক নিয়ে আসিও। তো আমি যেদিন প্রথম ওদেরকে একটা কেক বানাই দিছিলাম, পরে হচ্ছে ওর আব্বু বলে যাক 200 টাকা বেঁচে গেল, এখন আর মার্কেট থেকে কিনে খেতে হবে না। তো তারপর আমি এখানে ক্রিম নিয়ে নিছিলাম, ক্রিমগুলো দেখতে পাচ্ছেন। তো এই যে আমার কেক আমি কেটে নিছি, কেটে হচ্ছে এখন আমি এখানে হচ্ছে সুগার সিরাপ দিব। আমি এখানে 2 টেবিল চামচ পানির মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে করে নিছি সুগার সিরাপটা। তো এটা হচ্ছে আপনার গরম পানি, আমি পুরানো গরম পানি ছিল ওখান থেকে নিয়ে হচ্ছে মিক্স করছি পানির সাথে আলাদা করে নিয়ে। এটা চাইলে চুলাইও করা যায় জাল দিয়ে। তো আমার হচ্ছে এই যে কেক বানানোটা আমি আসলে পারি না, তাও একটু চেষ্টা করি। আর দেখেন আমি কিসের উপর রাখছি কেকটা, আমার হচ্ছে বোট আসলে কিনা হয় নাই। আমি প্রথম হচ্ছে প্রথম লেয়ারের ক্রিমটা দিয়ে ফ্রিজে রেখে দিছিলাম, এখন আমি ফিনিশিংটা আনবো। পরে মোটামুটি ফিনিশিংটা দিছি, আর উপরে দেখেন কি করি। তা আমি ওদের নামগুলো লিখে দিচ্ছি, ভাবির ছেলে মেয়ের নামগুলো। তা আমি এখানে হচ্ছে যেটা করছি চকলেট সিরাপ দিয়ে লিখে দিছিলাম, যার কারণে এমনটা হয়ে গেছে। তো তারপর বানাই দিলাম নিস্পাইফাকে, এটা নিস্পাইফা নাম লিখে দিছি এখানে। এটা হচ্ছে সবার শেষে যে কেকটা বানাইছিলাম এটা, আর হচ্ছে প্রথম যে কেকটা বানাইছিলাম এটা হচ্ছে ফার্স্ট প্রথম কেক এটাই। পরে হচ্ছে এটা দ্বিতীয় কেক, এটা হচ্ছে ওই যে পাশের ভাবি অর্ডার দিছিল ওটা, আর এটা হচ্ছে তৃতীয় কেক নিস্পাইফার জন্য বানাইছিলাম, আর এটা হচ্ছে শেষের কেকটা। হচ্ছে ক্রিম ছিল নষ্ট হয়ে যাবে দেখে,
পরে কিছুদিন আগেই বানাইছি, বেশি দিন হয় নাই। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। টাটা।